1996 সালের 6 সেপ্টেম্বর শুক্রবার বিকেল 5টার খবরে সংবাদ পাঠকের কণ্ঠে ভেসে এলো দুঃসংবাদ, নায়ক সালমান শাহ আর নেই। ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সেদিন সকাল 7টায় বাবা কমরউদ্দিন চৌধুরী ছেলে শাহরিয়ার চৌধুরী ইমনের সঙ্গে দেখা করতে ইস্কাটনের বাসায় যান। বাসার নিচে দারোয়ান সালমান শাহর বাবাকে তার ছেলের বাসায় যেতে দিচ্ছিল না। এক পর্যায়ে সালমান শাহর বাবা জোর করে উপরে যান। কলিং বেল দেবার পর দরজা খুলেন সালমান শাহর স্ত্রী সামিরা। বাবা কমরউদ্দিন চৌধুরী সামিরাকে বললেন সালমানের সাথে কাজ আছে, ইনকাম ট্যাক্সের সই করাতে হবে। তখন সামিরা বলেন ও তো ঘুমে। জবাবে বাবা বললেন তিনি বেডরুমে গিয়ে সই করিয়ে আনবেন, কিন্তু তাকে যেতে দেননি সামিরা। বাবা কমরউদ্দিন চৌধুরী প্রায় ঘণ্টা দেড়েক বসেছিলেন সেখানে। বেলা 11টার দিকে একটি ফোন আসে সালমান শাহর মা নীলা চৌধুরীর বাসায়। ওই টেলিফোনে বলা হলো সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে। সালমানের বাবা কমরউদ্দিন চৌধুরী রমনা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন। ময়নাতদন্ত শেষে রিপোর্ট আসে আত্মহত্যাজনিত মৃত্যু। কিন্তু সালমানের মা বাবা দুজনেই রিপোর্টে সন্দেহ প্রকাশ করে নারাজি জানান। ফলে বিচারক তার লাশ কবর থেকে তুলে আবারও ময়নাতদন্তের নির্দেশ দেন। সিলেটের ওসমানী মেডিকেলের ময়নাতদন্তকারী ডাক্তার কৌশলগত কারণে তখন ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেননি, ফলে সন্দেহটা গাঢ় হয়। তদন্তকারী সংস্থা পিবিআই তাদের তদন্ত প্রতিবেদনে বলেছে চিত্রনায়িকা স্বপ্নরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে পারিবারিক কলহ এবং স্ত্রী সামিরা হকের কারণে মা নীলুফা চৌধুরী ওরফে নীলা চৌধুরীকে ছেড়ে থাকার মানসিক যন্ত্রণায় ভুগেই অভিমানী সালমান শাহ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তিন দফা তদন্তের পর এই চিত্রনায়কের মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও তা মানতে রাজি নন তার পরিবার। সালমানের মায়ের দাবি এটি হত্যাকাণ্ড। সালমানের ভক্তকুলও তেমনই বিশ্বাস করেন। সালমান শাহর লেখা একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছিল। সালমানের লেখা এই সুইসাইড নোটের শেষে কারো স্বাক্ষর ছিল না। পরে সিআইডির হস্তবিশারদরা চিঠিটা পরীক্ষা করেন এবং তারা বলেন এটা সালমান শাহের হাতের লেখা। এরপর সেই সময় এই সুইসাইড নোট প্রকাশ্যে এলে বিষয়টি অস্বীকার করেন সালমান শাহর মা নীলা চৌধুরী। 2020 সালে পিবিআই এর কাছে কয়েকটি প্রশ্ন রেখেছিলেন সালমান শাহর মা নীলা চৌধুরী। যদি পুলিশি মামলা হয় তবে বাসার লোক পুলিশকে কল করেনি কেন? পোস্টমর্টমের আগে ইসিজি করতে হয় সেটা করা হয়নি? ডেথ সার্টিফিকেট নিতে হয় সেটিও নেওয়া হয়নি কেন? ময়নাতদন্তকারী ডোম রমেশের বরাত দিয়ে বলছেন রমেশ যখন বলে সালমান ভাই আত্মহত্যা করেনি তখন ডাক্তাররা তাকে বলছে চুপ করো, কাজ শেষ করো। পোস্টমর্টম হলো মিথ্যা। পোস্টমর্টম হলে বুক কাটা থাকে, মাথা কাটা থাকে, কাটার দাগ নেই কেন? এমনই মোট 21টি প্রশ্ন করেছিলেন নায়কের মা। কয়েক দফা তদন্ত হবার পরেও সেই আত্মহত্যার কথাই বলেছে বাংলাদেশের প্রশাসন, কিন্তু আজও নায়কের পরিবার তা মানতে নারাজ। তাহলে কি সালমান শাহর মৃত্যুর ঘটনা আজীবন এমন দোদুল্যমান আর অমীমাংসিতই থেকে যাবে? মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।